নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা ভালো আছি। আমাদের আজকের দিকে আর কি সরিষা বোনা শুরু। তো বাবা যে এদিকে সার মাপতেছে, তো আমাদের দুইটা খেতে হাল বাওয়া হয়েছে। তো আজকে আর কি বুনতে হইব, আবার বিকেলে এলো আরেকটা চার্জ দিয়ে দিব। আর আগে মনে হয় বাবা ই করছে না, সার মনে হলো দেয় নাই বেশি না। আগেকার দিনে সার মনে বেশি দেয় নাই, আর মেলা আগে বলে দেয় নাই। এর কাছে বললাম যে হয়ে যাবো কিন্তু কোনো সারই দেয় নাই বলে। আগে ও আগে হয়ে যায় ছোট থাকছে। আর এখন প্রচুর সার দেয়, তো এই জন্য আর কি সরিষাগুলো অনেক বড় বড় হয়। মামা কইলো কাছে থেকে এই মাঠে দূরে নিলে এত ফালের বোঝা বন্ধুরা। বাবা ওইদিকে সার আর সরিষা বুনতেছে, তো আমিও আবার বাইজেনে সার আর সরিষা নিয়ে যেতেছি। বাবা সবগুলো নেয় নেয় আর কি কিছু নিয়ে গেছিল, তো আমি আরগুলো নিয়ে যেতেছি। বন্ধুরা আমাদের এই যে এই জমিটাই আবার হলো করলা চাষ করবো, তো এই জন্য বাবা আগে সার দিয়ে রাখতেছে, আরেকটা চাষ দিয়ে রাখবো। আর এটা হলো সরিষা বুনবো, সরিষা হলো বোনা শেষ, এখন হাল দিয়ে দিতেছে। মানে সরিষাগুলো আর কি মাটির নিচে দিয়ে দিতেছে যাতে গাছগুলো হইতে পারে। বন্ধুরা কালকে আপনারা দেখছেন যে এই জায়গায় আর কি সরিষা আমরা বললাম, তো এই জায়গায় এলো হাল বয়ে রাখছিলাম সার দেওয়া, এই জায়গায় এলো করলা বললো, তো আমি বাড়িতে আসলাম না, এই জন্য আর কি দেখাতে পারি নাই। মানে সাহায্য থাকবে ব্যক্তি ব্যক্তি মানে শেষ। তো অনেকগুলো ঝাড় হয়েছে, কয়দানটা ফাঁক ফাঁক ঝাড় দিছ? তিন হাত ফাঁক ফাঁক ঝাড় দিছ? এই তিন হাত ফাঁক ফাঁক ঝাড় দিছে আর কি এক একটা ব্যাগ দিকে তিন হাত নাকি। আর এটার মাঝখান দিয়ে আবার হলো এক হাত ফাঁক ফাঁক আর কি মূলে দিয়ে দিব, যাতে মূলে আর কি করলা হইতে হইতে আর কি মূলে বড় হয়ে যাইব। তো এর আগের বছরই আর কি মূলা বুনছিল, মূলা অনেক ভালো হয়েছিল, তো এই জন্য আর কি এই বছর আর কি মূলা বুনে দিতে হচ্ছে জায়গায় জায়গায় একটা একটা করে, যাতে অনেক মোটা হয় মূলাগুলো। এইগুলো একদম ম্যাপে ম্যাপে লাইন করে বোনা হয়েছে। করলা বেশি ভালো হয় না, এর আগের বছরও খুব একটা ভালো হয়েছিল না, তারপরেও এই বছর আবার বুনতেছে। Look out.
উস্তাবনে আছে তিন হাত ফাঁক পাক তার তিন হাতের ফাঁকের মাঝখান দিয়ে একটা করে লাইন টান দিছি এক হাত ফাঁক পাক মূলা দিন এই কয়েকটা মূলা এই খাওয়া চলে যাবো গা এর জন্য মূলা হয়ে যাবো গা আবার তারপরে উস্তায় ঢাকনা দেব মূলা উঠিয়ে নিয়ে আমাদের যে রান্নাঘর আর কি আজকে ভেঙে ফেলতেছে আস্তে আস্তে গরুর ঘর ভাঙবো এটা আগে দিব তারপরে গরুর ঘর দিব তো ওই যে গরু রান্নাঘরের টিন টুন সব খুলে ফেলতেছি তো আজকে আর কি ভেঙে ফেলবো তারপরে আস্তে আস্তে দু একদিন পরে দেওয়া শুরু করবো তো বন্ধুরা আমাদের তিন সাইডের টিন খোয়া শেষ তো ওই সাইডে শুধু হয়েছে এই যে আমাকে বলে বড় লোক বিড়াল এটা হলো ওই উপরে ঘুমে আসাল ঘুম থেকে ওইটা দেখে যে বেড়া নাই ঠিক আছে না ওই সঙ্গের উপরে ঘুমে আসছিল ওটার উপর দেখতেছে বেড়া নাই গে পরে এখন উঠাই দিয়েছে আমাদের বাড়ির যে গেটও একদম খোলা মানে গেট মানে এই জায়গা থেকে সরিয়ে নিছে তো গেটটা লো এই যে এইদিক দেবো একটু অন্য দিক দেবো কারণ এই যে ঘট এই পর্যন্ত একটু বড় হইব আর কি এটা তো ছোট এই যে এই পর্যন্ত হইব তো গেটটা লো আরো এইদিকে দিতে হইব তো এখন মানে ঘরে আর কি গেটের কাজ করব খালি এই জায়গায় শুধু একটা দরজা থাকবো তো বন্ধুরা আমরা বেড়া সব খুললাম বাবা ওই যে উপরের টিন খুলতেছে বাবা আবার কাঠমিস্ত্রি কাজ করে তো আপনারা অনেকে জানেন ঘর দিতে আর কি আমাদের মানুষ লাগবো না নিজেরাই দিতে পারবো মানে আমরা একটু একটু করবো বাবার সাথে আর বাবা তো সব পারেই তো আমাদের ওইদিকে রান্না করতেছে ভাত দেখি কি রান্না করে আমাদের আজকে হলো সিদ্ধ দিছে কি কি সিদ্ধ ও সিম সিদ্ধ বেগুন সিদ্ধ আর পেঁপে সিদ্ধ আর আর সিদ্ধ বেলা গাড়ি মা আলো ঘি উঠাইতেছে তো আপনারা যদি কেউ ঘি বানানোর ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাইন আমরা আবার সিদ্ধ খাই সকালবেলা সিদ্ধ খেয়ে বেশি সিদ্ধ ডেলের ডেলের ভাত মাঝে মাঝে খিচুড়ি রান্না করে বেঙ্গালে রান্না কোনে খালি গেছে রানবা হ্যাঁ তাই কেন বলে আনু আর ঘুরাইবে আর আনু গ্যাস তবে মেলা দিন পরে আনাইলো আমাদের বর্ষার জন্য আর কি গ্যাসের চুলা কিনছিলাম বর্ষা বলতে বন্যা বাড়িতে জল উঠছিল রান্না করা যায় না এই জন্য গ্যাসের চুলা কিনছিলাম তো ওই গ্যাস পুড়িয়ে গেছিলো 2020 সালে আর কি জল আইছিল তাও এক বছরের মতো গ্যাস গেছিলো কারণ আমাদের গ্যাসে বেশি রান্না করে না আর ওই গ্যাস বললাম হলো দুই দিন আগে ভরছি তার মানে পুরো দুই বছর পরে আর কি গ্যাস বললাম মেলান দেখি হয়েছে বন্ধুরা আজকে আমাদের পেঁপে সিদ্ধ বাগুন সিদ্ধ আর হলো আমাদের গাছের হলো সিম সিদ্ধ আর এই যে আমাদের আজকে আছে হলো ঘিয়ের চাষা তো এইগুলো দিয়ে সিম সিদ্ধ ভালো লাগে তো খাওয়া শুরু করি শিবানন্দ বলছে বাঙালিরা ভাত খাই বেশি থালা দেখলে মন্দিরে স্তূপের মতো এই যে আমার থালায় কত গুণে ভাত শিবানন্দ বলছে ভাতের চতুর্গুণ সবজি খেয়ে পারতেছি তা তো তা খায় না ভাত বেশি খায় ভাত গলাত করার কিছু সবজি মুজি খায় কিন্তু আসলে সবজি বেশি খেয়ে পারতেছে সবজি আর অত খেয়ে হারি সবজির টাকা অত জুটে না বা অনেকে আবার টাকা জুটে সবজি অত খেয়ে হারে না নানান ভেজা এই যে এখন এই যে সিদ্ধ অনেক প্রকার আছে চার পাঁচ প্রকার আছে কিন্তু ভাত এই যে মন্দিরে স্তূপ বানিয়ে খাইতেছি সবজি খাইবেনছি কম
গিদি ভাত খাইতে আর কি সত্যি ভালো লাগে, সব কিছু আমার গিদে ভালো লাগে না, সিদ্ধ দিয়ে সিদ্ধের মধ্যে ঘি নইলে এত ভালো লাগে না, কিন্তু যে সিম সিদ্ধের মধ্যে বাগান সিদ্ধ এগুলো ঘি নইলে এত ভালো লাগে। তো বন্ধুরা আমার ঘরের লুটিন মোটামুটি খোলা শেষ, তো বাবা এলো হাড়া খুলতেছে আর কইতাছে যে এই কেন নিয়ে যেতে বড় বড় লোহা দিছিলাম, বড় বড় কেন দিছিল তুমি জানো না? একদম তো ঘর ভাঙবার গেছে, ঘর ভাঙবার গেলে হারে অনেক এরম শক্ত অনেক বানছে, কো বানছে এত বড় বড় নোয়া দিছে, এত গুণে করে নোয়া দিছে কি আরে কোন হালাই রে ঘর দিছে এত বড় বড় নোয়া দিছে। তে আবার যার ঘর হেতি কমেছে আপনার বাবা এনে দিছে এই ঘর, বলতে এই তো এত মজবুত বাবা এমন এমন লোহা মারছে, এই যে কাঠ ব্যাংকে খুলতেছে তারপরে হলো খুলতেছে না, ব্যাংকে ব্যাংকে যেতে থাকে তাও খুলে না। খেয়ে দিছে গেলে খেয়ে দেখে তুমি ভাঙবার দিয়ে কত করে পয়লা জানো যাবে।